গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল দ্য পট অফ স্টোরিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের কাছে একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার, আপনি শুনছেন দ্য পট অফ স্টোরি, বাংলা ও বিশ্বসাহিত্যে কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজ দ্য পট অফ স্টোরিতে আপনার জন্য রয়েছে রাক্ষস কর্ণা। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ক নস্কর। শুরু হচ্ছে রাক্ষস কর্ণা। অনেক কাল আগের কথা, বীরভূজ নামে এক রাজা ছিলেন। তার রাজ্যের নাম ছিল বর্ধমানপুর। বর্ধমানপুর ছিল একটি প্রকাণ্ড রাজ্য। বীরভূজ রাজা অনেক অনেক দেশ জয় করেছেন, তার কোনো ধনরত্নেরই অভাব ছিল না। রাজা নিজে সৎ ও ধর্মপরায়ণ, তার প্রজারাও ছিল খুবই শান্ত ও বাধ্য। রাজার ঘরে রয়েছে 100 রানী, তাহলে কি হবে? রাজার কিন্তু সুখ নেই। সুখ না থাকার কারণ হলো রাজার কোনো ছেলেপুলে ছিল না। রাজার সব সময় ভাবনা হয়, এত বড় রাজ্য তার মৃত্যুর পর কে ভোগ করবে। সেদিন ভিন রাজ্য থেকে এক মস্ত বড় কবিরাজ রাজসভায় এসে রাজার সঙ্গে দেখা করলেন। কবিরাজ রাজাকে কথায় কথায় এক সময় বলেন, মহারাজ, আমি এমন ওষুধ জানি যা খেলে রানীদের সন্তান হবে। নিরুপায় রাজা বললেন তখন, দাও তো দেখি তোমার ঔষধ। এবার কবিরাজ উপকরণের কথা বলতে গিয়ে প্রথমেই বললেন, ঔষধ তো তৈরির জন্য একটা বুনো ছাগল লাগবে। অতএব রাজার নির্দেশে বন থেকে একটা বুনো ছাগল ধরে নিয়ে এলো রাজার অনুচররা। কবিরাজ ছাগলটাকে বেশ ভালো করে দেখে রাজার রাঁধুনিদের বললেন, খুব ভালো করে রানীদের জন্যে মাংস রান্না করবে। এরপর রানীদের সব এক জায়গায় থাকতে বলে রাজা মন্দিরে গেলেন পুজো করতে। রাজার সঙ্গে সঙ্গেই বড় রানী থাকেন, অতএব তিনিও রাজার সঙ্গে মন্দিরে গেলেন। ওদিকে মাংস রান্না হওয়ার পর কবিরাজ তাতে একটা ঔষধ মিশিয়ে রানীদের খেতে দিলেন। বড় রানী যে এখানেই নেই সেটা কারোর খেয়ালই হলো না, তাই তার জন্য আর কিছুই রইল না। পুজো সেরে রাজা এসে দেখেন রানীদের মাংস খাওয়া শেষ। রাজা মশাই এবার কবিরাজকে বললেন, কই বড় রানীর জন্যে মাংস রাখেননি? এক হাত ভিজে কাটেন কবিরাজ, বলেন, বড্ড ভুল হয়ে গেছে মহারাজ। কবিরাজ রাঁধুনিদের ডেকে বললেন, আর মাংস কই? রাঁধুনিরা বলল, না আর তো মাংস নেই। কবিরাজ আবার জিজ্ঞাসা করলেন, আর একটু কি নেই? রাঁধুনিরা দেখে এসে বলে, পরে আছে শুধু এক জোড়া শিং। কবিরাজ তখন খুব উৎসাহিত স্বরে বললেন, ওতেই হবে, ওই শিং এর মধ্যে রয়েছে যে মজ্জা, তাতেই চমৎকার খাবার তৈরি হবে। অতএব এরপর কবিরাজের নির্দেশে শিংয়ের ভেতরের সারবস্তু মজ্জা দিয়ে আশ্চর্য খাবার তৈরি হলো। তাতে তিনি ঔষধ মেশালেন, তারপর তা বড় রানীকে খেতে দিলেন। যথাসময়ে এক এক করে রাজার 99 জন রানীর ছেলে হলো, আর সবার শেষে হলো বড় রানীর ছেলে, সবার সেরা ছেলে। রাজা বীরভূজ এই বড় রানীর ছেলের নাম রাখলেন শৃঙ্গভূজ। সকলের ছোট হয়েও রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে শক্তিতে সকলের সেরা এই শৃঙ্গভূজ। রাজা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। অন্য রানীরা রাজার এই
অসম ব্যবহারের একেবারেই জ্বলে পুড়ে যেতে লাগলো। মেজরানী তখন সকলকে নিয়ে এক ষড়যন্ত্র করে বললে, বড় রানীকে এত রাজ্য থেকে তাড়াতে না পারলে আমাদের এখানে সম্মান থাকবে না, সুখও থাকবে না। দাঁড়াও, আমার মাথায় একটা মতলব এসেছে। তোমরা শুধু আমার সঙ্গে আমার কথায় তাল দিয়ে যাবে, যা বলবো তাতেই, আর আমি যা বলবো তাও তোমাদের করতে হবে। আর সকলেই দেখবে বড় রানী রাজার বিষ নজরে পড়বে। পাকা চক্রান্ত একেবারে মেজরানীর একদিন রাজাকে বলল, মহারাজ, বড় রানীর স্বভাব চরিত্র একটু ভালো ঠেকছে না। আপনি যখন প্রাসাদে থাকেন না, বড় রানী তখন অন্যদের নিয়ে খুবই ব্যস্ত থাকেন। রাজার কিন্তু মেজরানীর কথা বিশ্বাস করতে কিছুতেই মন চায় না, তাই তিনি একে একে বাকি 98 জন রানীকে সেই একই প্রশ্ন রাখলেন। 98 জনই মেজরানীর কথায় পুনর্বৃত্তি। রাজামশাই এবার মহাদ্বন্দ্বে পড়ে যান, বুঝতে পারেন না তিনি কি করবেন। তার কপালে দুশ্চিন্তার চিহ্ন ফুটে ওঠে। এবার রাজা বড় রানীর ঘরে যেতেই বড় রানী বেশ লক্ষ্য করল রাজার চোখে মুখে দুশ্চিন্তা আর হতাশার চিহ্ন ফুটে আছে। আর তা দেখেই বড় রানী বললেন, মহারাজ, আপনার কি হয়েছে? আমায় খুলে বলুন মহারাজ, কিসের জন্যে আপনার দুশ্চিন্তা হচ্ছে মহারাজ? রাজা প্রথমটাই বললেন, ও কিছু নয়। রানী কিন্তু বেশ বুঝতে পারছেন রাজা যেন একটা কিছু লুকিয়ে যেতে চাইছে, তাই কি হয়েছে জানার জন্য জেদ ধরে বসলেন বড় রানী। রাজা তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ এক বিখ্যাত জ্যোতিষীর সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বিশেষভাবে গণনা করে বলছেন, সামনে আমার নাকি সাংঘাতিক বিপদ। জ্যোতিষী বললেন, বড় রানীকে কিছু দিন রাজকারাগারে বন্দি করে রেখে আপনি কিছুদিন একা একা থাকুন, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন আপনার এই সাজানো রাজ্যপাট। আপনার 100 রানী এবং পুত্ররাও সব অকালে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই কথাটা শোনা মাত্র বড় রানী অধীর হয়ে বললেন, মহারাজ, তাহলে আর দেরি করবেন না একটুও মহারাজ। এখনই এই মুহূর্তে আমাকে কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে রাখুন, আমার জীবন গেলে এ রাজ্যে কোনো অমঙ্গল হবে না, পুত্রদের এবং আপনার জীবন সুরক্ষিত থাকবে, এ তো খারাপ কিছু নয়। কিন্তু মহারাজ, আপনার রাজ্যে এবং আপনার ও পুত্রদের ক্ষতি আমি কিছুতেই সহ্য করতে পারবো না। রানীর এই কথা শুনে রাজা ভাবতে থাকেন, কই, ওর চোখে মুখে তো কোনো ভয়ের ছায়া নেই, তবে কি অন্য রানীরা চক্রান্ত করছে, নাকি আমারই কোনো ভুল হচ্ছে? অনেক ভেবেচিন্তে রাজা আদেশ দিলেন, বড় রানীর ঘরেই তৈরি হোক কারাগার, আর ওখানেই থাকবেন বড় রানী। ওদিকে বড় রানী কারাগারে বন্দী হবার কথা শুনে তো অন্য রানীদের মধ্যে তখন খুশির ঢল নামল। এবার মেজরানী ভাবতে থাকে, বড় রানীর ছেলে সিংহভোজকে বনবাস না পাঠালে আমরা কিছুতেই স্বস্তিতে থাকতে পারবো না কোনোদিন। তাই মেজরানী একদিন নিজের ছেলেকে ডেকে বললেন, দেখো, সিংহভোজকে বনবাসে না পাঠালে সুখ নেই, সে থাকলে তোমাদের হয়তো রাজা হওয়া যা হবে না। মেজরানীর ছেলে বলে, তুমি কিছু ভেবো না মা, আমরা ওকে আজই বনবাসে পাঠানোর ব্যবস্থা করছি। একদিন রাজপুত্ররা অস্ত্র শিক্ষা করছিল,
এমন সময় রাজপ্রাসাদের সামনে দেখা গেল প্রকাণ্ড একটা বট। অত বড় পাখি তারাও আগে কখনো দেখেনি। পাখি যে অত বড় হতে পারে এটা তাদের ভাবনাতেও ছিল না, তাই তারা অবাক হয়ে পাখিটা শুধু দেখেই যাচ্ছিল। সেই সময় এক সন্ন্যাসী সহসা সেখানে আবির্ভূত হয়ে বললেন, হাঁ করে কি দেখছো? কি ওটা বক নয়, ওটা আসলে একটা রাক্ষস। এই রাক্ষসটার নাম অগ্নিশিখ। এ ছদ্মবেশী নগরে এসে সব কিছু ধ্বংস করে, এখনই তীর মেরে ওটাকে তাড়িয়ে দাও। রাজপুত্ররা এবার সন্ন্যাসীর কথাই তীর ছুটতে থাকে, কিন্তু একটা তীরও বকের গায়ে লাগে না। তাই না দেখে সন্ন্যাসী পুনরায় বললেন, তোমাদের তীরে ওর কিচ্ছু হবে না, তোমাদের একমাত্র ছোট ভাই শৃঙ্গভুজ শুধু একে বধ করতে পারে। এক কথা শুনেই মেজরানীর ছেলে মনে পড়ে যায় মায়ের কথাটা। সে ভাবল এবার সুযোগ এসেছে, এই সুযোগে সদ ব্যবহার করতেই হবে, এভাবেই ওকে শেষ করে দিতে হবে। তাই তাড়াতাড়ি করে মহারাজা বীরভুজের একটা সোনার তীর নিয়ে এসে সে শৃঙ্গভুজের হাতে তুলে দিয়ে বলে, এবার মারো ওই বকটাকে। শৃঙ্গভুজ বকের দিকে লক্ষ্য স্থির করে ছোড়ে সেই সোনার তীর। বকের গায়ে তীর বিঁধে যায়, আর ওই তীর বেঁধা অবস্থাতেই বকটা দ্রুত পালিয়ে যায় সেখান থেকে। এবার উপস্থিত সব রাজকুমারী বলে ওঠে, সোনার তীরটা নিয়ে রাক্ষসটা পালালো, ওটা না পেলে রাজা আমাদের সবাইকে বনবাসে পাঠাবে, তাহলে আমাদের কি হবে? এই বলে কাঁদতে থাকে সবাই। দাদাদের এই কান্না দেখে ছোট ভাই শৃঙ্গভুজ বলে, ওই সোনার তীরটা উদ্ধার না করে আমি ফিরছি না। শৃঙ্গভুজ তখন তীর বিঁধ বকের রক্তের দাগ অনুসরণ করে গভীর বনে ঢোকে। যেতে যেতে বনের মধ্যে হঠাৎই খুব সুন্দর একটা নগর দেখতে পায় সে। শৃঙ্গভুজ কিছুতেই ভেবে পায় না, এই বনের মধ্যে এত সুন্দর নগর কোথা থেকে এলো হঠাৎ? ক্লান্ত শৃঙ্গভুজ তখন একটা বট গাছের তলায় বসে তাকিয়ে থাকে নগরটার দিকে। বেশ কিছুক্ষণ পরে রাজকুমার দেখে অপূর্ব সুন্দরী এক মেয়ে তারই দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। মেয়েটি তার কাছে এসে পৌঁছতেই শৃঙ্গভুজ তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, বলতে পারো এই নগরটার নাম কি? আর তুমি হঠাৎ এই নগর থেকে বেরিয়ে আমার কাছে এলে, তুমি কে? শৃঙ্গভুজকে খুবই পছন্দ হয়ে যায় মেয়েটি। সে সুরেলা কণ্ঠে বলে, এই জায়গাটার নাম ধ্রুন্দ নগর, অগ্নিশিখ নামে এখানে এক রাক্ষস বাস করে, কোনো মানুষই এখানে আসতে পারে না, তা তুমি এখানে এলে কি করে? এবার শৃঙ্গভুজ সব খুলে বলে তাকে। সব শুনে মেয়েটি বলে, তুমি তাহলে আমার বাবার গায়ে তীর মেরেছ। বাবা তাড়াতাড়ি তীরটা খুলে রেখে শুয়ে পড়েছে, তারপর বিশল্য করণে পাতা বেটে প্রলেপ লাগাতেই বাবার ক্ষতস্থান সেরে উঠেছে। আর হ্যাঁ, আমি ওই রাক্ষস অগ্নিশিখকের একমাত্র কন্যা, আমার নাম রূপশিখা, সেই সোনার তীরটা এখন আমার খোলার সামগ্রী। শৃঙ্গভুজ বললে, তাহলে তুমি আমাকে ওই সোনার তীরটা দিয়ে দাও, না হলে বাবা দাদাদের ওপর খুব রাগ করবেন, হয়তো বনেও পাঠাতে পারে। রূপশিখা বললে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলেই আমি তোমাকে তীরটা দিয়ে দিতে পারি। শৃঙ্গভুজেরই খুবই পছন্দ হয়েছিল রূপশিখাকে, তাই সে চটপট বললে, হ্যাঁ
আমি রাজি আছি তোমাকে বিয়ে করতে। এক কথায় রূপশিখা খুবই খুশি হল। সিংহভোজকে রাক্ষসপুরীতে লুকিয়ে রেখে সে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, সিংহভোজ নামে এখানে এক রাজপুত্র এসেছে, তাকে দেখতে তেমনই তার গায়ে শক্তি, আমি ওকে বিয়ে করব বাবা। রাক্ষস অগ্নিশিখ বললেন, দেখো মানুষেরা হলো আমাদের খাদ্য, তবুও তুমি যদি তাকে বিয়ে করবে বলে ঠিক করে থাকো তাহলে আমি বাধা দেব না। কই দেখি তাকে, একবার নিয়ে এসো তো আমার সামনে, নিজের চোখে দেখি একবার তাকে, কেমন ছেলেকে তুমি পছন্দ করেছ। অতএব রূপশিখা সিংহভোজকে নিয়ে বাবার সামনে তাড়াতাড়ি হাজির হল। সিংহভোজকে ভালো করে দেখে নিয়ে রাক্ষস অগ্নিশিখা বললে, রাজকুমার, আমার মেয়ে যখন তোমাকে মনে ধরেছে তখন তোমার সঙ্গে বিয়ে দেব তার, তবে তোমায় তার আগে কথা দিতে হবে যে তুমি কখনো আমার আদেশ অমান্য করবে না। রাজকুমার স্বাভাবিকভাবেই বলে, বেশ তাই হবে। রাক্ষস বলে, বেশ তবে স্নান ছেড়ে এসো, তারপর বিয়ে হবে। অগ্নিশিখ এবার মেয়েকে বললে, তোমার আর সব বোনেদের শিগগিরই এখানে নিয়ে এসো, আমি একটু পরেই আসছি। অগ্নিশিখ চলে যেতেই রূপশিখা সিংহভোজকে বলল, এটা বাবার কৌশল, আমরা 100 বোন একেবারেই একই রকম দেখতে, আমাদের মধ্যে কোনো প্রভেদই তুমি দেখতে পাবে না, বাবা তাই তোমাকে ধন্দে ফেলতে চাইছেন, একটু লক্ষ্য করলেই দেখতে পাবে আমার সব বোনের গলাতেই মুক্তোর মালা থাকবে, আমি শুধু আমার মুক্তোর মালাটা আমার খোপায় গেঁথে রাখব, আর তা দেখেই তুমি আমাকে চিনে নিও, কেমন? রাজকুমার সিংহভোজ ঘাড় নাড়ে মুখে বলে, বেশ তাই হবে। রাজকুমার স্নান সেরে এসে দেখে তার সামনে 100 মেয়ে দাঁড়িয়ে আছে। রাক্ষস অগ্নিশিখ বলে, এবার তুমি যাকে বিয়ে করতে চাও তার হাত ধরো। রাজকুমার ভালো করে লক্ষ্য করে দেখে একটি ছাড়া আর সবই মেয়ের গলায় রয়েছে মুক্তোর হার, আর একজনেরই হার শুধু খোঁপাই কাঁথা রয়েছে। সিংহভোজ বুঝতে পারে ওই মেয়ের তার বাগদত্ত রূপশিখা, তাই তার কাছে গিয়ে তার হাতটা তুলে নেয় নিজের হাতে। রাক্ষস অগ্নিশিখ তখন বললে, আগামীকাল তোমাদের বিয়ে হবে, যাও এখন তোমরা আনন্দ করো। কিছুক্ষণের মধ্যেই রাক্ষস অগ্নিশিখ ডেকে পাঠায় সিংহভোজকে, সে এলে তাকে বলে, এই নগরের বাইরে রয়েছে 500 মন তৈলবীজ, ওগুলো বুনো দিয়ে এসো। সিংহভোজ এই ব্যাপারটা তক্ষুনি রূপশিখাকে জানিয়ে দেয়। রূপশিখা বলে, এজন্য তোমায় কিছু ভাবতে হবে না, যা করার আমি করে দেব, তুমি বীজ বুনতে চলে যাও। সিংহভোজ রূপশিখার কথা মতো বীজ বুনতে যায়। অতএব বীজ আর জমি দেখে খুবই হতাশ হয় সে। রাজার ছেলে সে, কখনো চাষবাস করেনি সে। জমি চষতে গিয়ে সিংহভোজ দেখে রূপশিখা মন্ত্র বলে আগেই জমি চষে সব বীজগুলি বুনে দিয়েছে। খুশি হয়ে সিংহভোজ রাক্ষস শ্বশুরকে গিয়ে বলে, বীজ বোনা হয়ে গেছে। এবার অগ্নিশিখ বলে, না এখন আর তেলের বীজ বোনা দরকার নেই, তুমি এখন ওগুলো তুলে জড়ো করে রাখো জমির পাশে। সিংহভোজ এই কথাটাও রূপশিখাকে বলে। রূপশিখা মন্ত্র বলে সব বীজ তুলে এক জায়গায় জড়ো করে দেয়।
বোকা রাক্ষস এসব দেখে খুবই অবাক হয়ে গেল। এবার সে বলে, এখান থেকে 3 যোজন দূরে রয়েছে একটা শিব মন্দির, সেখানে থাকে আমার ভাই ধূমশিক। তুমি সেই শিব মন্দিরে গিয়ে ধূমশিককে বলে এসো কাল তোমাদের সকলের নিমন্ত্রণ জানিয়েছে তোমার দাদা অগ্নিশিক। তাড়াতাড়ি যাও, কারণ কাল সকালেই তোমাদের বিয়ে দেব। রাজকুমার এবারও রূপশিখাকে সব বলল, এবার তোমার বাবা আমাকে অসম্ভব একটা কাজের ভার দিয়েছেন, এটা বোধহয় আর পারব না আমি। রূপশিখা সিংহভোজের মুখে সব শুনে বলল, তুমি একেবারেই চিন্তা করবে না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে একটা ঘোড়া এনে বলল, এই ঘোড়ায় চাপলে এক মুহূর্তেই তুমি সেই শিব মন্দিরে পৌঁছে যাবে। ওখানে গিয়ে আমার কাকাকে বাবা যা বলতে বলেছে তা তাড়াতাড়ি বলেই ঘোড়ায় চড়ে রওনা হবে। আর মাঝে মাঝেই পেছন দিকে ঘাড় ঘুরে দেখে নেবে আমার কাকা ধূমশিক তোমাকে তাড়া করছে কিনা। যদি দেখো তাড়া করছে, তাহলে প্রথমে এই মাটি ছুড়বে, তাতে যদি কাজ না হয় তাহলে এই ঘরটির জল ছিটিয়ে দেবে, আর তাতেও যদি কাজ না হয়, মানে কাকাকে তাড়া করতে দেখে, তাহলে এই ব্যাগে আগুন রইল, এখান থেকে এক মুঠো আগুন ছুড়ে দিও, দেখবে সে পালিয়ে গেছে। অতএব রূপশিখা কথায় অনুযায়ী রাজকুমার তার দেওয়া ঘোড়ায় চড়ে সেই শিব মন্দিরে পৌঁছয়। সেখানে গিয়ে শিবের ডান দিকে পার্বতী ও বাম দিকে গণেশের মূর্তি, ভক্তিভাবে প্রণাম করে রাজকুমার। এবার সিংহভোজ অগ্নিশিখকের কথা গুলো ধূমশিখকে বলে তাড়াতাড়ি ঘোড়ার পিঠে চড়ে রওনা হয়। কিছুটা গিয়ে একেবারে পেছন ফিরে তাকাতেই দেখতে পায় ধূমশিক তাকে তাড়া করছে। তাই না দেখেই সে প্রথমে রূপশিখার দেওয়া মাটি ছুঁড়ে দিল, সঙ্গে সঙ্গে সেগুলি পরিবর্তন হয় বিশাল বিশাল পাহাড়ে। এবার দেখা গেল ধূমশিক সেই বিশাল পাহাড়গুলি পেরিয়ে তাকে আবার তাড়া করছে। সিংহভোজ এবার রূপশিখার দেওয়ার জল ছুঁড়ে দেয়, সঙ্গে সঙ্গে সেই জল হয়ে যায় বিশাল নদী। ধূমশিক একসময় সেই বিশাল নদী পার হয়েও তাড়া করতে থাকে তাকে। এবার রাজকুমার ব্যাগ থেকে বের করে এক মুঠো আগুন ছড়ে, দাও দাও করে জ্বলে ওঠে বন। ধূমশিক এবার পিছু হাটে। সিংহভোজ ও অগ্নিশিক রাক্ষসের কাছে যথাসময়ে ফিরে আসে। রাক্ষস তো এবার আরো অবাক হলো, বলে, তুমি সত্যি গিয়ে সব বলে এসেছো তো? রাক্ষস অগ্নিশিক এবার জানতে চায়, বলতো দেখি, বলতো কি দেখলে সেখানে? সিংহভোজ বললে, শিবের ডান দিকে পার্বতী আর বাম দিকে রয়েছে গণেশ। এবার সম্পূর্ণভাবে হার মানল রাক্ষস অগ্নিশিক। অতএব পরদিন সকালে বিয়ে হয়ে যায় রূপশিখা আর সিংহভোজের। দিন কয়েক পরে সিংহভোজ বলে, এভাবে এখানে আর আমাদের থাকা উচিত হবে না, তাছাড়া আমাদের ওখানে বাবা মা খুব ভাবছেন, চলো আমরা এখান থেকে চলে যাই। রূপশিখা বলে, তুমি যা বলবে তাই আমি করব। অতএব পরদিন লুকিয়ে সর্বেগে নামে একটা ঘোড়ায় উঠে তারা পালাতে থাকে। কিছুক্ষণের মধ্যে অগ্নিশিক সব জানতে পারে, জেনেই সে তাড়া করে তাদের। দূর থেকে বুঝতে পারে ব্যাপারটা, রূপশিখা মুখে বলে, বাবা তাড়া করে আসছে, এখানে থামো,
জাদু মন্ত্র বলে তোমাকে আর ঘোড়াকে অদৃশ্য করে দিচ্ছি আমি। তারপরে দেখেই না কি হয়। সিংহভোজ দেখে জাদু মন্ত্র বলে রূপশিখাকে কাঠুরে হয়ে এক কাঠুরের সঙ্গে কাট কাটছে। রাক্ষস অগ্নিশিখ এসে তাকে জিজ্ঞাসা করে, এক রাজকুমার আর রাজকুমারীকে যেতে দেখেছ এ পথে দিয়ে? রূপশিখা বলে, অগ্নিশিখ মারা গেছে, তাকে পোড়ানোর জন্য আমার বনে বনে কাট কাটছে। এ কথাটা শুনে রাক্ষস অগ্নিশিখ ভাবতে থাকে, কি বোকাই না আমি, আমি মারা গেছি, এখন আর মেয়ের পিছনে ছুটে কি হবে, এখন বরং ঘরে ফিরে সবাইকে জিজ্ঞাসা করি সত্যি সত্যি আমি মারা গেছি কিনা। এসব সাত পাঁচ ভেবে অগ্নিশিখ ঘরে ফিরে গেল। ঘরে গিয়ে জনে জনে সে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা বলো তো আমি কি সত্যি মরে গেছি? অগ্নিশিখের কথা শুনে সবাই ভীভৎস ভঙ্গি করে উচ্চ শব্দে হাসতে থাকে, বলে, না তুমি মরনি, সত্যিই তুমি বেঁচে আছো। এই কথায় নিশ্চিন্ত হয়ে অগ্নিশিখ আবার তাড়া করে রূপশিখা আর রাজকুমারকে, বাবা অগ্নিশিখ যে আবার আসবে বা আসতে পারে সে কথা রূপশিখা আগেই জানত, তাই সে প্রস্তুত হয়েছিল। এবার আওয়াজ শুনতে পেয়ে সে নিশ্চিত হল তার বাবা আবার তাদের তাড়া করে ছুটে আসছে। অতএব তাড়াতাড়ি রূপশিখা পথচলিত এক পত্রবাহকের হাতে থেকে চিঠিপত্র নিয়ে চলতে থাকে পথে পথে। আর তার আগেই সে জাদু মন্ত্র বলে সেই ঘোড়া আর রাজকুমারকে অদৃশ্য করে রেখেছিল। রাক্ষস অগ্নিশিখ পথচলিত চিঠিপত্র হাতে পুরুষের বেশে ছদ্মবেশী রূপশিখাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই পথে একটি মেয়ে আর একটি ছেলেকে যেতে দেখেছ? ছদ্মবেশী রূপশিখা বলে, আজ যুদ্ধে অগ্নিশিখা আঘাতে আঘাতে একেবারেই মরো মরো হয়েছে, আর কতক্ষণই বা তার প্রাণ আছে কে জানে। অগ্নিশিখ তার সব রাজ্যপাট তার একমাত্র ভাই ধূমশিখকে দিতে যায়। তাকে তাড়াতাড়ি চলে আসার কথা জানাতেই এই চিঠি নিয়ে আমি চলেছি, চিঠিটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ চিঠির কথা ভাবতে ভাবতে আমার পক্ষে আর অন্য কিছু দেখা সম্ভব হয়নি, তাই সঠিকভাবে বলতে পারছি না ওরকম কেউ গেছে কি না এখানে দিয়ে। ওদিকে অগ্নিশিখ কথাটা শুনেই ভাবতে থাকে, কি আশ্চর্য, আমি শত্রুদের হাতে কি তাহলে ভীষণ রকম জখম হয়েছি? না না, এক্ষুনি আমাকে আসল কথাটা জানতেই হবে, তাই প্রাসাদেই ফিরে যায় এক্ষুনি। এবার প্রাসাদে এসেই অগ্নিশিখ জনে জনে প্রত্যেকের কাছে জানতে চায় সত্যি সে আহত কিনা। তার কথা শুনে সকলেই হেসে ওঠে বিভৎস শব্দে। অগ্নিশিখ এবার বুঝতে পারে তাকে সেই পত্রবাহক বোকা বানিয়েছে, কিন্তু এই বারবার যাওয়া আসায় সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে তার ঘরে গিয়ে সটান শুয়ে পড়ে পালঙ্কে। তারপর একেবারেই ভুলে যায় সিংহভোজ আর রূপশিখার কথা। ওদিকে একসময় রূপশিখাকে নিয়ে সিংহভোজ পৌঁছে যায় বর্ধমানপুর রাজ্যে। সিংহভোজকে দেখে তার বাবা বীরভোজী খুবই খুশি হলেন। তার মুখে সব শুনে রাজা বীরভোজ বুঝতে পারেন কি সাংঘাতিক চক্রান্তই না হয়েছিল সিংহভোজকে নির্বাসনে পাঠাবার জন্যে। এবার রাজা বীরভোজ বুঝতে পারলেন বড় রানী নামে মিথ্যেই অভিযোগ করা হয়েছিল, তবু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্যে তিনি চলে যান মেজরানীর ঘরে।
খুব আদর করে সহাগ করে মেজরানিকে এক কড়া নেশার ওষুধ খাওয়া তিনি। ওষুধ খেয়ে শুয়ে পড়েন মেজরানি। ঔষধের ঘরে তিনি বলতে থাকেন, বড় রানীর বিরুদ্ধে যদি অপবাদ না দিতাম তাহলে মহারাজা কি আমাকে এত করে ভালোবাসত? রাজার কাছে সব এবার জলের মতো পরিষ্কার হয়ে যায়। রাজা তখন বলতে থাকেন, খারাপ সময়ের অবসান ঘটেছে, বড় রানীকে এবার কারাগার থেকে মুক্ত করে আমার কাছে নিয়ে এসো। বড় রানী আসতেই শৃঙ্গভুজ আর রূপশিখা তাকে সষ্টাঙ্গে প্রণাম করে। মহারাজা এবার সকলকেই তাদের কথা বললেন। সব শুনে রানী বলেন, ভারী বুদ্ধিমতী বৌমা আমার, এ শৃঙ্গভুজের খুবই উপযুক্ত বউ হয়েছে। বৌরানী এবার মহারাজ বীরভুজকে বললেন, ছেলে বউ নিয়ে একটা খুব বড় করে উৎসবের আয়োজন করতে হবে, অতএব সারা রাজ্য উৎসবে আনন্দে মেতে ওঠে। আর ইতিমধ্যেই রাজা তার অন্য রানীদের কারাগারে বন্দী করবার জন্য আদেশ দিলেন। কিন্তু এই আদেশ কার্যকরী হতে বাধা দিলেন বড় রানী। বললেন, মহারাজ ওদের আপনি ক্ষমা করে দিন, এমন আনন্দের দিনে ওদের কষ্ট দেওয়া মোটেই আমাদের উচিত হবে না। অগত্য বড় রানীর এই কথায় তাদের অপরাধের শাস্তি মুকুব করে দিলেন বীরভুজ। রাজা ভেবে বিস্মিত হন, বড় রানী কত ভালো, অথচ ভুলবশত তাকেই তিনি কষ্ট দিয়েছেন বন্দি রেখে। রাজা এবার অন্য ছেলেদের নির্বাসনে পাঠাবার হুকুম দিলেন, কিন্তু শৃঙ্গভুজের অনুরোধে তাদেরও ক্ষমা করলেন মহারাজ। এরপর সর্বকনিষ্ঠ শৃঙ্গভুজকেই যুবরাজ করলেন রাজা। এরপর শৃঙ্গভুজ বাবা মায়ের অনুমতি নিয়ে পৃথিবী জয় করার জন্য সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়লো।